বলি কেমন লাগলো? দারুণ। কেমন লাগলো? বহুত মস্ত, বহুত। কেমন লাগলো সিনেমা? কেমন লাগলো? হেভি। মারাত্মক, মারাত্মক। কেমন লাগলো? আমার হেভি লেগেছে। কেমন লাগলো সিনেমা? সুপার। কেমন লাগলো? কেমন লাগলো? সুপার ডুপার ভাই। কেমন লেগেছে? মস্ত মস্ত। কেমন লাগলো? মুভি কেমন লাগলো? টু গুড, টু গুড। কেমন লাগলো? খুব ভালো লাগলো। কেমন লাগলো মুভি? ঠিক আছে, ভালো লেগেছে। হ্যাঁ, ভালো তো। কেমন হয়েছে মুভি? অসাধারণ। কেমন লাগলো? খুব ফ্যান্টাস্টিক, একদম জাগেওয়ালা, একদম মন ভরে গেল। কিন্তু থ্রি ডি না টু ডি? থ্রি ডি। মানে স্টোরি একদম মন ভরিয়ে দিয়েছে চারিদিক দিয়ে, একদম আমার কিছু বলার নাই। দারুন দারুন, রাজামৌলি মানে পারফেকশন। কারণ এই বাড়িটার মধ্যে, আমাদের ইন্ডিয়ান সিনেমার মধ্যে এত ভালো একটা প্রজেক্ট প্রেজেন্ট করা সত্যি বিরাট বড় ব্যাপার। আর ইন্টারভালের আগে আমার মনে হচ্ছিল যে মানে 200 টাকাটা এনাফ, এনাফের থেকে অনেক বেশি। অ্যাকচুয়ালি এর টিকিটটা 500 টাকা হলে সব থেকে ভালো হতো মিনিমাম। সত্যি এর মর্নিং শোগুলো তো, পরেরগুলো তো 300 টাকা, কিন্তু আমার মনে হয় শুরুটা আরও দামি হতে পারতো, কারণ এই বাজেটে এত ভালো সত্যি। আর এই রিয়েলিস্টিকটা ইন্ডিয়ান সিনেমাতে অনেক কম পাওয়া যায়, বিএফএক্সের এত ভালো একটা প্রেজেন্টেশন অনেক কম পাওয়া যায়। কিন্তু সত্যি রাজামৌলি মানে এর কাছ থেকে, হ্যাঁ সত্যি সত্যি, এইবার যে লেভেলের বের করছে ইন্ডাস্ট্রিটা, হলিউড লেভেলের বা তারও ওপর লেভেল বলতে, কারণ আমাদের ইন্ডিয়ার একটা ইউনিক লেভেল আছে, সে অ্যাকশনের হোক বা যা কিছুরই হোক, সেদিক থেকে রাজামৌলি দারুণভাবে প্রেজেন্ট করছে ওয়ার্ল্ডের সামনে। থ্যাংক ইউ। বলতে গেলে ডিরেক্টরের হাতে সব কিছু, ডিরেক্টরের হাতে একজন অ্যাক্টর যা করে, তো সেখানে রামচরণকে আর এনটিআরকে রাজামৌলি যে প্রত্যেক নিখুঁতভাবে পরিচালনা করেছেন সেটা নিঃসন্দেহে বলা যেতে পারে। থ্যাংক ইউ। খুব সুন্দর হয়েছে, মানে এই প্রথমবার এত সুন্দর লাগলো, মানে বাহুবলী 2 এর থেকেও এটা ভালো লেগেছে। ঠিক আছে, 3D-তে কীরকম এক্সপিরিয়েন্স? 3D-তে এর আগেও দেখেছি, রোবট 2 দেখেছিলাম, কিন্তু ওটা অন্য হলে দেখেছি, তবে আইনক্স একটা অন্যরকম একটা মানে হেভি লাগলো। হ্যাঁ, রাজামৌলির কাজ বলতে ওর প্রথম থেকে যা যা সিনেমা সবই দেখেছি। ঠিক আছে, মানে ওর যতগুলো বাহুবলীর পর থেকে যা সব সিনেমা থিয়েটার রিলিজ হয়েছে সবই দেখেছি। ঠিক আছে, খুব সুন্দর, ওর জন্যই আসা। ঠিক আছে, যাকেই কাস্ট করুক, ওরে বাবরে, ওদের তো ছোটোবেলা থেকে তো বিশাল বড় ফ্যান আমি একদম, মানে এনটিআর রামচরণ মাইন বলে, না 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 না, ওর থেকে বেটার, হ্যাঁ হ্যাঁ, ওই লেভেল মানে ওর থেকে বেটার আর কি। ঠিক আছে, মানে এটি ঐতিহাসিক, হ্যাঁ হ্যাঁ, ইতিহাস গড়বে, অবশ্যই গড়বে। দু খুব খুব ভালো হয়েছে, না না খুব কোনো বোরিং নাই, খুব ভালো হয়েছে, মানে একের পর এক অ্যাকশন, তো মানে বলাই যাবে না অ্যাকশন কেমন হয়েছে। ডিরেক্টরের কাজ খুবই 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 ভালো, মানে অন্য লেভেলের থেকে এই ডিরেক্টরের কাজ খুবই ভালো, একটা মিনিটও বোরিং মনে হয়নি, খুব বাহুবলীর মতন, খুব বাহুবলীর থেকেও ভালো হয়েছে, খুব ইমোশনাল ফিল করছিলাম, স্টোরি খুব ভালো। জুনিয়র ইন্ডিয়া থেকে রামচরণের কাজটা খুবই ভালো লেগেছে আমার, ভালো, হ্যাঁ লাগলো। অ্যাকশন বিশাল, বিশাল লেগেছে, আর একবার দেখতে গেলে হয়, পয়সা উসুল, জবল হয়ে গেছে।